আসসালামু আলাইকুম সকলে, কেমন আছেন? আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কাতার মেডিকেল সেন্টারে কি কি স্বাস্থ্য পরীক্ষা করে এবং এই মেডিকেল সেন্টারটি কোথায়, যেহেতু সারা বাংলাদেশে একটি মেডিকেল সেন্টার। আপনি যদি কাতারে যান, আপনাকে এই মেডিকেল সেন্টারে আপনাকে আসতে হবে। তো সেই মেডিকেল সেন্টারটি কোথায় এবং কি কি টেস্ট করতে হয় এবং কত টাকা খরচ হয়, একদম এই ভিডিওতে আমি একদম বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই পুরো ভিডিওটি আপনার মনে সহকারে কন্টিনিউ করবেন। আর ইউরোপের এবং মিডল ইস্টের বিশেষ সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে আপনার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে মাস্ট বি একটি লাইক করে দেবেন। আমরা প্রথমে জেনে নিই আপনার মেডিকেল সেন্টারে কি কি চেক আপ করবে। এটা কিন্তু আপনার যেমন FWC MS এর অধীনে মেডিকেল করলে সেখানকার মেডিকেল সিস্টেম একরকম, আবার যদি আপনি গামকা মেডিকেল করেন সেই সিস্টেমটা একরকম। এক এক দেশের জন্য এক এক রকম সিস্টেম মেডিকেল করতে হয়, তবে কাতারের মেডিকেল সিস্টেমটি সম্পূর্ণই আলাদা। যেমন আপনি যদি গামকাতে যদি আপনি মেডিকেল টেস্ট করেন, সেক্ষেত্রে আপনাকে ইউরিন টেস্ট করবে, অর্থাৎ আপনার প্রস্রাব পরীক্ষা করবে, কিন্তু এখানে আপনার প্রস্রাব পরীক্ষা করবে না। তো প্রথমত হচ্ছে আপনার এখানে বুক এক্সরে করবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্লাড নিবে। আমি গতকালকে আমি একজনকে করে নিয়ে আসি, সেটা সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি। এই দুটি টেস্ট আপনাকে করা হবে। তো রক্তের মধ্যে দেখবে যে আপনার কোনো জন্ডিস বা অ্যালার্জি আছে কিনা সেটা যাচাই করবে, এবং SBS আছে কিনা সেটা যাচাই করবে। আর বুকের মধ্যে দেখবে যে আপনার বুকের মধ্যে অনেকের আছে যে বুকের মধ্যে কালো দাগ, যারা টিবি রোগ, পূর্বে টিবি রোগ ছিল, অর্থাৎ যাদের টিবি রোগ হয়ে থাকে, টিবি রোগ ভালো হয়ে যাওয়ার পরে আপনার বুকের মধ্যে একটা দাগ পড়ে থাকে। তো এরকম যদি দাগ থাকে তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেলে আপডেট করে দেওয়া হয়। তারপরে যে চেষ্টা করবে সেটা হচ্ছে আপনার উচ্চতা দেখবে, যে আপনার হাইট কতটুকু এবং আপনার ওজন কতটুকু আছে, এবং আপনার চোখের পরীক্ষা করাবে। আপনার চোখ ঠিক আছে কিনা, আপনি সবকিছু ঠিকঠাক মতো স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা সেটা আপনার পরীক্ষা করাবে। তারপর আপনাকে যে কাজটি করবে, আপনি আপনাকে 10 আঙ্গুলের ফিঙ্গার দিতে হবে। শুধু 10 আঙ্গুলের ফিঙ্গারই নয়, আপনার হাতের এই যে তালু দেখতে পাচ্ছেন, এই তালুর কিন্তু ফিঙ্গার হবে, 2 তালুর ফিঙ্গার হবে। এবং প্রতিটা রুমের মধ্যে যখন আপনি যাবেন, আপনি যখন প্রথমে 4 আঙ্গুলের ফিঙ্গার দিবেন, আপনি 4 আঙ্গুলের ফিঙ্গার দেওয়ার পর পরবর্তীতে আপনার 10 আঙ্গুলে একসাথে ফিঙ্গার নেবে। তারপর প্রতিটা ফিঙ্গারের জন্য আপনাকে আলাদা আলাদা করে সিগনেচার করতে হবে। তো মূলত এই টেস্ট গুলোই আপনার কাতারে মেডিকেলের জন্য করা হয়। তবে এই মেডিকেল রিপোর্ট কিন্তু আপনি সরাসরি আপনি হাতে পাবেন, 2 দিন পর আপনার রিপোর্টটি দিয়ে দিবে। সেই রিপোর্টটি চলে যাবে আপনি যে কোম্পানিতে কাজে আছেন বা যে কপিলের আন্ডারে আপনি যাচ্ছেন, সর্বপ্রথম এই রিপোর্টটি সেখানে চলে যাবে। উনি দেখার পর উনি যদি মনে করে যে না আপনি ঠিক আছেন, উনি আবার একজন ডক্টর দেখাবেন। যদি মনে করেন যে আপনার সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, তাহলে আপনাকে আপনার ফ্লাইট করিয়ে দিবে। তো এখন আসি আপনার খরচ কত হবে। আপনার খরচ হবে 3,660 টাকা। এটা আপনি নিজে গিয়ে দিতে পারবেন, এটা কাতার থেকে দিবে, ওইখান থেকে একটা স্লিপ আসবে, তারপরে স্লিপ নিয়ে আপনি মেডিকেল সেন্টারে গিয়ে আপনাকে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। আর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি গতকালকে একজনকে মেডিকেল করতে নিয়ে গিয়েছিলাম, ওনার শিডিউল ছিল 9টার সময়, অর্থাৎ 9টার সময় ওনাকে অ্যাটেন্ড থাকতে বলছে, কিন্তু উনি 10:30 সময় গিয়েছে। এই যাওয়ার দেরি হওয়ার কারণে ওনাকে কিন্তু মেডিকেল করেন, তো না করার কারণে পরবর্তীতে আমি ভিতরে গিয়ে তাদের সাথে কথা বলে এটা আমি সমাধান করার চেষ্টা করলাম যে অনেক দূর থেকে এসে লেট হয়ে গেছে, আপনারা যদি একটু স্যাক্রিফাইস করেন। কিন্তু না, ওনারা কোনোভাবেই করবেন। ওনারা বলছে যে আপনার যে টাইম ছিল ওই টাইমের মধ্যে যদি আপনি না আসতে পারেন তাহলে আপনার ডাটা গুলো মুছে দেয়। তো পরবর্তীতে তাহলে কিভাবে করতে হবে, ওনারা বলছে যে আপনার আবার নতুন করে আপনাকে এই ফ্রন্ট এন্ড স্লিপটি নিয়ে আসতে হবে। তো এটাই ঝামেলা করতে গিয়ে কিন্তু অনেক সময় একটা ব্যাপার। পরবর্তীতে তারা বললো যে আপনাকে এই যে নিচে লেখা আছে আপনার মেডিকেল সেন্টারের খরচ কত, তোমরা পরবর্তীতে আবার এই টাকা আর জরিমানা দিয়ে মেডিকেল করতে হয়েছে। তারপরে অবশ্যই এই জায়গাটা একটু সতর্ক হতে হবে, আপনাকে যে টাইমটা স্লিপের মধ্যে উল্লেখ করা থাকবে এর 5 মিনিট আগে আপনি চলে যাবেন, দেরি হলে কিন্তু আপনাকে অবশ্যই জরিমানা গুনতে হবে। আর এই মেডিকেল টেস্ট গুলো করতে মোটামুটি আপনার 4 ঘন্টার মতো সময় নেবে। যত লোকে গিয়েছে, আমি তো সেখানে ছিলাম, যেটা আমি দেখলাম বা নিজের চোখে দেখে দেখে আসলাম, সেটা হচ্ছে 4 ঘন্টা সময় লাগে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 6 ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে। এখন আসি কোথায় আপনি স্বাস্থ্য পরীক্ষা করবেন। সারা বাংলাদেশে একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, যেখানটাতে আপনাকে এই যারা কাতারে যাবেন আপনাকে এই মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। সেটা হচ্ছে আপনার বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টার। যারা কাতারে যাবেন তারা এখানটাতে আপনাকে মেডিকেল সেন্টার থেকে এই মেডিকেল সেন্টার থেকে আপনার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। রূপায়ণ ট্রেড সেন্টার এটা হচ্ছে 11 তলায়, সারা বাংলাদেশে এই একটি মেডিকেল সেন্টারে রয়েছে। আমি অনেকের সাথে সেখানে গিয়ে কথা বলে যেটা জানতে পারলাম, অনেকে বলছেন যে চিটং থেকে আসছেন, আগের দিন আসছেন, সারা রাত এখানে বসেছিলেন, ভিতরে কিন্তু বসার কোনো ব্যবস্থা আমরা রাখিনি, যেটা খুবই আমার কাছে খারাপ লেগেছে। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসে তারা বাহিরে বা পার্কে সারা রাত কাটিয়েছে বা বসেছিল। আর মেডিকেল খরচ কিন্তু 3,660 টাকা,
যদিও সেটা আপনার এখান থেকে আপনাকে দিতে হবে না, আপনার সেখান থেকে অর্থাৎ কাতার থেকে আপনাকে ওইখান থেকে পেমেন্ট করতে হবে, যার মাধ্যমে যাবেন তিনি পেমেন্ট করবে। এখান থেকে কেউ যদি টাকা পয়সা চায়, এখানে টাকা পয়সা চাওয়ার সুযোগ নেই, যদি আপনি লেট করেন সেক্ষেত্রে জরিমানা বাবদ আপনাকে এই টাকাটা দিতে হবে। তো বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছেন, কারো যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে ভিডিওর কমেন্ট বক্স রয়েছে কমেন্ট করতে পারেন, তাছাড়া আমার ফেসবুক পেজ রয়েছে, আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে।